আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, তখন কোনো লেনদেনে যদি বলা থাকে বাকিতে সেবা আয় সংগঠিত হয়েছে 8,000 টাকা, বাকিতে সেবা আয় 8,000 টাকা, এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে? তো বাকিতে সেবা প্রদান করলে একটা পক্ষ হচ্ছে প্রাপ্য হিসাব মানে দেনাদার, আর একটা পক্ষ হচ্ছে সেবা আয়। তো আমি এই যে পরের পেজে দেখাচ্ছি, প্রথমে এখানে ব্যাখ্যা দিব। যেমন বাকিতে সেবা আয়ের ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাবে। তো প্রাপ্য হিসাবটা দেনাদার সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পাবে, একটা পক্ষ হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পাবে। আবার আরেকটা পক্ষ হচ্ছে সেবা আয়, সেবা আয়টা আয়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় বা ও ই বৃদ্ধি পায়। অর্থাৎ প্রাপ্য হিসাব বৃদ্ধির ফলে সম্পদ বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি পাবে, এবং অপরদিকে আয় বৃদ্ধি পেলে ও ই বা মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায়। এখন এটা যদি আমি শখের মাধ্যমে উপস্থাপন করি, শখের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে একদিকে যেমন এই যে সম্পদ পাশের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, বাকিতে সেবা আয় এর ফলে কী হবে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, দেনাদার বৃদ্ধি পাবে, সেজন্য প্রাপ্য হিসাবের সাথে প্লাস করব। আবার মূলধন বৃদ্ধি পাবে, প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, মূলধনের সাথে যোগ হবে। এবং প্রাপ্য হিসাবের সাথে কেন যোগ হবে, এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে বাকিতে সেবা প্রদানের ফলে, বাকিতে বিক্রয়ের মতো, বিক্রি করলে যেমন দেনাদার বাড়ে, বাকিতে সেবা প্রদান করলেও কিন্তু দেনাদার বাড়ে, দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। আবার সেবা এটা আয়, বিক্রয় যেমন আয় সেবা আয়টাও আয়, আয় হলে মালিকানা সত্ত্বে বাড়ে।